বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমি আছি ঐতিহাসিক ধাপের হাটে। আজ বেলা বাড়ার সাথে সাথে ধাপের হাটে জমে উঠতে শুরু করে পশু বেচা কেনা। আপনারা এখন খুবই সুন্দর এবং চকচকে একটি দেশি জাতের সার দেখতে পাচ্ছেন। আজকের হাটে সারটির দাম আগে হচ্ছে 95,000 টাকা, কিন্তু সারটির সর্বোচ্চ দাম 85,000 টাকা পর্যন্ত উঠেছে। আপনারা এখন যে দুটি দেশি জাতের সার দেখতে পাচ্ছেন, আজকের হাটে সার দুটির দাম আঁকা হচ্ছে 1,90,000 টাকা। ধারণা করা হচ্ছে সার দুটির ওজন 8 মনের কাছাকাছি। দেশি জাতের গরু চেনার উপায় হচ্ছে এদের চামড়া অনেক মোটা হয়ে থাকে এবং এদের লেস অনেকটা দেখতে চাবুকের মতো। আজকের হাটটি পর্যবেক্ষণ করে দেখা গেছে ছোটো এবং মাঝের মানের গরুর চাহিদা সবচেয়ে বেশি, বিক্রি হচ্ছে 60,000 থেকে 1,20,000 টাকায়। আপনারা এখন সাদা রঙের মাঝারি আকারের একটি দেশি জাতের সার দেখতে পাচ্ছেন। আজকের হাটে সারটির দাম আঁকা হচ্ছে 80,000 টাকা। দেশি জাতের সার দিয়ে লাভজনক খামার ব্যবসা গড়ে তোলা যায়। এটি এমন একটি ব্যবসা যেখানে লসের কোনো অপশন নেই, তবে এক্ষেত্রে বাড়ির আশেপাশে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা থাকতে হবে। আপনারা এখন কালো রঙের একটি দেশি জাতের সার দেখতে পাচ্ছেন। আজকের হাটে সারটির দাম আঁকা হচ্ছে 1,00,000 টাকা। সারটির সর্বোচ্চ দাম 95,000 টাকা পর্যন্ত উঠেছে। আজকের হাটে নির্বিঘ্ন করতে বাড়তি নজরদারি দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও ছিনতাই ও জাল টাকা রোধে নানা পরিকল্পনা হাতে নিয়েছে হাট কমিটি, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আপনারা এখন যে 200 রঙের সারটি দেখতে পাচ্ছেন, আজকের হাটে সারটির দাম আঁকা হচ্ছে 85,000 টাকা। সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যায়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্থ থাকা মনে করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে।